বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে রোববার দিবাগত রাত দুইটার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে সেই বৈঠকের সিদ্ধান্তেই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সর্বশেষ গত নয়ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালাদা জিয়া এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন